হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমাদের ছোট্ট বেবি সারা সালাম জানিয়েছে। ওকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিজেবি ব্লগস। আজকে আবারও অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুস্বাদু একটি রেসিপি। আজকে আমরা দেখাবো কিভাবে তেলে ভাজা বান দিয়ে চিকেন চিজ বার্গার তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই প্রয়োজনীয় উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে 2 টেবিল চামচ গরু দুধ, 1 টেবিল চামচ ইস্ট, অল্প পরিমাণ তেল, 1 মগ তরল দুধ, 2 মগ পরিমাণ ময়দা এবং পরিমাণ মতো চিনি নিয়েছি। এবার একটি বাটিতে তেল ব্যতীত প্রয়োজনীয় সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে সবগুলো উপকরণ একসাথে বাটিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানোর পর ঠিক এরকম ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এরকম একটি ডো তৈরি হবে। এবার ডোটিতে অল্প পরিমাণ তেল উপর নিচে ভালোভাবে লাগিয়ে বাটিতে ডোটি রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 ঘন্টার জন্য রেখে দিন। 2-3 ঘন্টা পর ডোটিকে এরকম ছোট ছোট পিস আকারে কেটে নিন। এবার একটি একটি পিস হাতে নিয়ে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে গোল আকৃতি করে আলাদা বাটিতে রাখুন। দেখুন, আমাদের বান তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। বার্গারের ভিতরে দেওয়ার জন্য আমরা একটি ক্রিম তৈরি করেছি, সেটি কিভাবে তৈরি করব তা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে 1 টেবিল চামচ বাটার, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1 মগ দুধ এবং পরিমাণ মতো চিজ নিতে হবে। প্রথমেই অল্প আগুনে একটি কড়াইয়ে আপনার নেওয়া বাটারটুকু দিয়ে দিন এবং ভালোভাবে নেড়ে নিন। এবার তাতে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিন এবং মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। এবার আপনার নেওয়া 1 মগ তরল দুধের পুরোটাই দিয়ে দিন এবং ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিন। এভাবে অনেকক্ষণ আস্তে আস্তে নাড়তে থাকুন। যখন হালকা ঘন হয়ে আসবে তখন যদি কেউ চিজ ছাড়া খেতে চায় তাহলে তার জন্য আলাদাভাবে কিছু অংশ রেখে দিন। অনেক বাচ্চারাই চিজ দিয়ে খেতে চায় না, সেজন্য আপনি চাইলে আলাদা করে কিছু অংশ রেখে দিতে পারেন। এবার আপনি আপনার পরিমাণ মতো চিজ দিয়ে ভালোভাবে নেড়ে মিশ্রণটিকে ঘন করে নেবেন।
মিশ্রণটিকে হালকা মিষ্টি করার জন্য অল্প পরিমাণ চিনি দিতে পারেন। এবার আমরা আমাদের তৈরিকৃত বানগুলোকে ভালোভাবে ভেজে নেব। সেজন্য একটি কড়াইয়ে অল্প আগুনে পরিমাণ মতো তেল নিয়ে নিন এবং তাতে আপনার তৈরিকৃত বানগুলো একটি একটি করে দিয়ে ভালোভাবে ভেজে নিন। ঠিক এরকম লাল হয়ে আসলে বানগুলোকে নামিয়ে নেবেন। এবার বার্গার তৈরি করার জন্য বানের ভিতরে যে চিকেনটুকু দিবেন সেটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে বলে রাখি, চিকেনটুকুকে অবশ্যই অল্প পরিমাণ আদা, লবণ এবং রসুন দিয়ে আপনার পরিমাণ মতো দিয়ে সেদ্ধ করে নেবেন। চিকেনের সাথে পরিমাণ মতো শসা কেটে নিয়ে নেবেন এবং একটু আগে আপনাদেরকে যে ক্রিমটুকু তৈরি করে দেখিয়েছিলাম সেটি দিয়ে এভাবে ভালোভাবে মিক্সড করে নেবেন। যদি কেউ ঝাল খেতে চান তাহলে মরিচও দিতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। এবার বানটুকু মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে তার ভিতর আপনার তৈরিকৃত চিকেন অংশটুকু দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, তেলে ভাজা বান দিয়ে চিকেন চিজ বার্গার। আজকের রেসিপিটি অনেক সুস্বাদু, আপনারা সবাই বাড়িতে রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।